স্বাগত দুপুরের মাসরঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শীতে বিপর্যস্ত অনেক এলাকার জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল, লোকসানের শঙ্কায় কৃষকরা। বিএনপি নেতৃত্বে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে, বললেন ওবায়দুল কাদের। সরকার পতনের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। মন্ত্রীদের হুঁশিয়ারি আর নানা উদ্যোগের পর কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে চালের দাম, নিম্নমুখী শীতের সবজির দামও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও শীতের দাপটে কাঁপছে উত্তরের চরপদ। সারাদেশে কুয়াশা ও শীতের ফসলের ক্ষতিসহ রোগবালাই বাড়ছে শিশু এবং বৃদ্ধদের। দিনে ঠান্ডা কিছুটা কম অনুভূত হলেও রাতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঘের পঞ্চম দিনে কুয়াশাচ্ছন্ন রংপুর বিভাগের বেশিরভাগ জেলা, দেশের সর্বনিম্ন 9.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সবচেয়ে বিপাকে উত্তরের জেলাগুলো খেটে খাওয়া মানুষ। সপ্তাহ জুড়ে শীতের তীব্রতা বাড়ায় সিরাজগঞ্জ, দিনাজপুর, হিলিসহ দেশের অনেক স্থানে ফসলের ক্ষতি হয়েছে। হাসপাতাল চাপ বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের। সবচেয়ে খারাপ অবস্থা শিশু ও বৃদ্ধদের। হওয়ার পর শীত পড়ছে, কাজে কামনে যাওয়া যাচ্ছে না, শীতও নামছে, কাম কাজও বন্ধ হয়েছে। তো ছেলেবেলে কাপড় কিভাবে কেনে? ঘন কুয়াশার কারণে এমন পর্যায়ে বিছনটা আমার একেবারে শেষই হয়ে গেছে। কেমন করে যে জমি ওপেন করবো, এটা তো খুব দুশ্চিন্তার ভিতর পড়ে গেলাম। প্রচন্ড ঠান্ডা, আজ 5 দিন হলো ভর্তি করেছি। ঠান্ডা, তার বাদে জ্বর। এদিকে তীব্র শীতের বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। নষ্ট হচ্ছে বড় ধানের বীজতলা, আলু, শশা সহ বিভিন্ন ফসল। উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। দাউদ হাসানের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাটায় তখন সকাল 9টার একটু বেশি। ছোট্ট শিশু ফাহিম তার বাবা রাসেল আহমেদের সাথে এসেছে শশার ক্ষেত দেখতে। শশার চারার এমন বেহাল দশা দেখে মন খারাপ হয়ে গেল ফাহিমের। গত কয়েকদিনের তীব্র শীত আর ঘন কুয়াশায় পচন ধরেছে ক্ষেতের বেশিরভাগ চারায়। শীতের জন্য আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে। বিভিন্ন রকম পচনশীল রোগ যেমন লেড ব্রাইট, মানে গোড়া পচে যাচ্ছে, তারপরে আমাদের ঠিক মতো সেচ দিতে পারছি না, এর জন্য আমাদের ছত্রাকনাশক প্রতিনিয়ত ব্যবহার করতে হয়েছে, যার কারণে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। পাশেই করলা, চিচিঙ্গা সহ বেশ কিছু ফসলের আবাদ করেছেন লিয়াকত। কয়েকদিন সূর্যের পর্যাপ্ত আলো না পাওয়ায় মরে গেছে অনেক চারা, তাই ফলন নিয়ে শঙ্কায় লিয়াকত। ক্ষতি তো সবই আমাদের, এই যে রৌদ্র থাকলে চারা হয়তো, রৌদ্র নাই চারা হয় না, বীজ মায়ের বীজের কি কোনো সমস্যা কিনা সেটাও তো বলতে পারতেছি না। শুধু রাসেল আর লিয়াকতই নন, শীতের ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন গাজীপুরের শ্রীপুরের অনেক চাষি। বোরোর বীজতলা ধারণ করেছে হলুদ বর্ণ, পচন ধরেছে আলু গাছে। এমন সংকটে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। প্রায় 60 বছর বয়স হয়েছে, অর্থাৎ আমাদের গাজীপুরে হলো কৃষি গবেষণা, ওইখানে দেখো আমি লোক কোনোদিন আসতেও দেখি নাই, কোনোদিন আমাদের এলাকায় পরিদর্শন করতে আসে না, আমি দেখছি না। আমাদেরকে একটু সরকারি সহযোগিতা দেওয়া আমরা একটু পাই নাই। তবে কৃষকদের এমন অভিযোগ অস্বীকার করে সব ধরনের সহযোগিতা দেওয়ার দাবি করেছে স্থানীয় কৃষি অফিস। 25টি ব্লক রয়েছে শ্রীপুরে, এই ব্লকের প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তার সার্বক্ষণিক মাঠে আমাদের ওনারা কাজ করছেন, এবং ওনারা এখানে থেকে জোরদার মনিটরিং কার্যক্রম বর্তমানে অনলাইনে যোগ, ICT যোগ, মোবাইলের মাধ্যমে হোক, আমরা সচক্ষে হোক, আমরা এখানে সার্বক্ষণিক মনিটরিং করছি। শীতের এই সময়টাতে মাঠে ফসলের পরিচর্যা বাড়ানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। অবশেষে দেখা মিলল সূর্যের। তবে গত কয়েকদিনের তীব্র শীত, ঘন কুয়াশা ও নিম্নগামী তাপমাত্রা, এই তিনের প্রভাবে একদিকে বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। ফসল উৎপাদনের এমন ভর মৌসুমে যেখানে কৃষকদের ব্যস্ত থাকার কথা ছিল লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে, সেখানে তাদের চিন্তা এখন খরচ উঠানো নিয়ে। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতা চাইছেন প্রান্তিকেই কৃষকরা। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, শ্রীপুর,
গাজীপুর। সাত জানুয়ারি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দেশটির এমন অবস্থানে তার দল সামান্যতম অস্বস্তিতেও নেই। সকালে রাজধানী ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, নির্বাচনের মাধ্যমে তা পেরিয়ে আসা সম্ভব হয়েছে। নির্বাচন বিরোধী অপশক্তি নির্বাচন বানচালের অপচেষ্টা করেও সফল হয়নি, তবে এখনও বিএনপির নেতৃত্বে নির্বাচনকে বিতর্কিত করায় পায়তারা চলছে। বড় সহিংসতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এমন দাবিও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সামান্যতম অস্বস্তি, আমরা স্বস্তিতে আছি। অ্যাম্বাসেডর বলছে সম্পর্ক আরো নিবিড় করা পদক্ষেপ তারা নেবে বাংলাদেশের সঙ্গে। রাজনৈতিক সংকট, আমরা যেটা মূল সংকট, সে সংকট আমরা নির্বাচনের মধ্য দিয়ে পেরিয়ে এসেছি। নির্বাচন নিয়ে বিএনপির অপকৌশল, পরাজিত হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, তারাও তাদের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শুধু টিআইবি না, সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে সকালে জিয়ার কবরে ফুল দিতে যান নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, সরকার শুধু মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া নয়, দেশের মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। বিএনপির সহিংসতা রাজনীতি করে না এমন দাবি করে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের সবাই জনগণের পক্ষে কথা বলছে। কে বলে নাই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই? সবাই তো বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। কাজেই টিআইবি যা বলেছে এটা জনমতের প্রতিফলন। বিএনপির লোকই বৈঠক রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগের মতো। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি সহ নানা উদ্যোগে কেজিতে 2-3 টাকা কমেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে, নিম্নমুখী মাছের বাজারও। তবে ক্রেতারা বলছেন দাম এখনও তুলনামূলক বেশি। ভরা মৌসুমেও হঠাৎই সব ধরনের চালের দাম কেজিতে 6-8 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীদের খাদ্যমন্ত্রী 4 দিনের আলটিমেটাম দেওয়ার পর রাজধানীর বাজারে দাম কমেছে কেজিতে 2-3 টাকা। চালের দাম বাড়ছে 6-8 টাকা করে বাড়ছে, অভিযানের কারণে 2-3 টাকা করে কমছে। একই বাজারে একই পণ্যের দাম অনেক অনেক রকমের দাম, এক এক দোকানদার এক এক রকম দাম রাখে। বাজারে গত বছর এই সময় প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 25-35 টাকা কেজিতে, সেই আলু বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 45-60 টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, বছরের ব্যবধানে শুধু আলু নয়, সব পণ্যের দামই 20-80% পর্যন্ত বেড়েছে। আলু এই বছর একটু দাম বেশি, গত বছর একটু দাম কম ছিল। গত বছর 35 টাকা ছিল, এবার হচ্ছে যে সাবাইরা 60 টাকা ছিল, আর বর্তমানে বাজারে যে অবস্থা, সংসার চালাতে হলে সবারই, ম্যাক্সিমাম মানুষেরই যে ইনকাম আছে তার চেয়ে অনেক দ্বিগুণ ইনকাম করতে হবে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে শীতকালীন সবজির দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। চাহিদা কমায় মাছের বাজারও নিম্নমুখী, তবে ক্রেতারা বলছেন দাম এখনো তুলনামূলকভাবে বেশি। গত সপ্তাহে টমেটো বেশি হলো 70, আজকে 60, আর ওই গাজর বেশি গত সপ্তাহে 50, আজকে 40, আর ফুলকপি বেশি 50, আজকে 40। আমার কাছে তো বেশি মনে হচ্ছে, অনেকটাই বেশি। ম্যাজিস্ট্রেট আসছিল, এসে বলছিল যে তোমাদের প্রত্যেক দোকানে চাট লাগাও। আপনারা চাট লাগান নাই কেন? হ্যাঁ, চাট লাগান নাই চাটে, কাঁচামালে তো চাটের কোনো সিস্টেম নেই। এইরকম করলে তো হয় না, এভাবে কেমনে চলে? এখন বর্তমান শীতের লিগে মনে করেন মাসে কাস্টমার আসে না, এই কারণে কেজিতে 150 টাকা কম আছে। আগের দামই বিক্রি হচ্ছে মুরগি ও ডিম, স্থিতিশীল আছে ডাল তেল ও চিনির বাজার। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবি তৃতীয় দিনেও ঘটনাস্থলে পৌঁছায়নি। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, তবে কাজ চালিয়ে যাচ্ছে অপর দুই জাহাজ হামজা ও রুস্তম। ঘন কুয়াশা এবং জাহাজ দুটির সক্ষমতা কম থাকায় ফেরিটি এখনও উদ্ধার করা যায়নি, জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দিনের মতো ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে সকাল থেকে কাজ চালিয়ে যাচ্ছে হামজা ও রুস্তম। স্রোতের তোরে পদ্মার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে ডুবে যাওয়া পণ্যবাহী কাভার্ড ভ্যান ও ট্রাকগুলো। এদিকে ফেরিতে থাকা 20 ট্রাক চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হলেও এখনও খোঁজ মেলেনি ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের। বিআইডব্লিউটিসির ধারণা, দুর্ঘটনার পর সবাইকে সজাগ করলেও নিজেকে রক্ষা করতে পারেননি হুমায়ুন। ফেরিটি যখন ডুবছিল হয়তো কোনোভাবে ফেরির মধ্যে আটকা পড়েন তিনি। এদিকে উদ্ধার কাজের ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। ফেরি তো সবই রেজিস্ট্রেশনবিহীন, কোনোই নাই, মেয়াদ নাই, এগুলো সব যেন আবার ভালো করে তৈরি করে দেয়, এটা আমরা চাই। এটি ফিটনেসবিহীন ফেরি যাতে না চলাচল করে সেদিক তাদের লক্ষ্য থাকতে হবে। আমরা চাই বিআইডব্লিউটিসি যেন এই বিষয়টা ভালো করে খতিয়ে দেখে এবং বিগত পরে যেন আর এই ধরনের সমস্যায় সম্মুখীন না হতে হয়। ঘন কুয়াশা এবং উদ্ধারকারী জাহাজ দুটির সক্ষমতা কম থাকায় ডুবে যাওয়া ফেরি উদ্ধার করা যায়নি বলেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রুস্তম আর হামজা প্রায় সেম, কিন্তু আমাদের ফেরি উদ্ধারের ব্যাপারে আমাদের প্রত্যয়ের প্রয়োজন হবে। ফেরি ডুবির ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আর দুটি তদন্ত কমিটি আছে মন্ত্রণালয় থেকে একটি, আর মানিকগঞ্জ জেলা প্রশাসন মহকুমা থেকে একটি। তদন্ত দুটি তদন্ত কাজ চলছে, এটা পরবর্তী সময়ে জানা যাবে। গেল বুধবার সকালে পদ্মায় 10টি পণ্যবাহী যানসহ ডুবে যায় ফেরি রজনীগন্ধা। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাকি আর মাত্র দুই দিন, চলছে মেলার শেষ সময় প্রস্তুতি। আগামী রবিবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে আয়োজিত এবারের মেলায় থাকছে দেশি বিদেশি মোট 330টি স্টল, যেখানে ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ড সহ 18টি বিদেশি স্টল জায়গা পেয়েছে। মাসব্যাপী চলবে এই মেলা। কাঠমিস্ত্রি, বুটমিস্ত্রি তারা 10 থেকে কাজ শুরু করছে, দিনের কাজ করছে, অনেক পরিশ্রম করছে। ইনশাল্লাহ আশা করি আজকের ভিত্তিতে আমরা কাজ শেষ করে ফেলতে পারব। আমরা আগামীকালকে বেলা 11টা পর্যন্ত সময় পেয়েছি, আর এই সময়ের মধ্যে আমাদের পুরো কাজ আর ভেতরে যত রকমের এই প্রোডাক্ট ইনস্টলেশন থেকে শুরু করে যা আছে সব কিছুই ইন দ্য মিন টাইম শেষ করে ফেলতে হবে, এমনটা নোটিশ এসছে। আর আমরা হয়তো এর আগে এটা ডান করে ফেলবো। টাইলসের কাজ, গ্লাসের কাজ, ভিতর রঙের কাজ, ফ্লোরের কার্পেটিং কাজ, সবগুলোই চলতেছে কাজ মোটামুটি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি বিকেলের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমাদের লাইটিংয়ের কাজ শেষ, ব্যানারগুলো লাগাবো আর ই করবো। আমাদের কাজ অলমোস্ট 80% কমপ্লিট আমাদের হয়ে যাবে আশা করি। তো পাশাপাশি অন্যদেরও যা দেখা যাচ্ছে মোটামুটি বেশিরভাগই বাকি, কিন্তু হয়ে যাবে হোপফুলি। ঠাকুরগাঁওয়ের সমতল ভূমিতে মালটার পরেবার কমলা আবাদে সফলতা পেয়েছেন চাষিরা। ফলের আকার, স্বাদ ও মানের দিক দিয়ে ভালো হওয়ায় বাগান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগান জুড়ে শোভা পাচ্ছে রঙিন কমলা। ফলনের ভারে নুয়ে পড়া ডালের ভেঙে পড়া ঠেকাতে বেঁধে দেয়া হয়েছে বাঁশ। এই দৃশ্য ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের জয়নাল আবিদিনের কমলার বাগানের। টাঙ্গন ব্যারেজ এলাকায় 2 একর জমিতে 2019 সালে তিনি গড়ে তোলেন এই বাগান। বাগানে রয়েছে 137টি চায়না ও 127টি দার্জিলিং জাতের কমলা গাছ। এসব গাছে ব্যাপক ফলন এসেছে এ বছর। স্বাদ ও মান ভালো হওয়ায় বাগান থেকে কমলা কিনে নিচ্ছেন পাইকাররা। চুয়াডাঙ্গা থেকে কিছু কমলা চারা সংগ্রহ করি, সংগ্রহ করার পরে অল্প একটু জায়গায় প্রথমে চারাগুলি রোপণ করি, পরবর্তীতে আশেপাশে কিছু জমি লিজ দেই। শখের বসে হলেও আজকে বাগানটি অনেক সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করছে। ফলন ভালো হওয়ায় জেলার অনেকেই এখন ঝুঁকছেন কমলা চাষে। ইচ্ছা আছে যদি আমি ভবিষ্যতে বা মানে ওইরকম অ্যাবিলিটি করতে পারি, ইনশাল্লাহ এরকম একটা বাগান দিব। পঞ্চগড় থেকে আসছি, এখানে মানে অনলাইনে দেখতেছি যে আপনার টাঙ্গন ব্রিজের এখানে একটা কমলা বাগান হয়েছে,
এই জন্য কমলা বাগানটা দেখার জন্য আসছি এবং নেওয়ার জন্য আসছি। বাগান পাহারা, পরিচর্যা, ফল সংগ্রহ ও বিক্রি কাজে কর্মসংস্থান হয়েছে অনেকের। প্রতিদিনই তিন চারজন করে লোক লাগে, এতে আমাদের অনেক ধরনের কর্মসংস্থান হয়েছে। আগ্রহী কৃষকদের কমলা বাগান তৈরিতে পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এখানে কমলা বাগান এখন প্রায় ছোট বড় মিলে প্রায় 60 প্লাস এবং প্রায় 10 হেক্টরের মতো এবং প্রতিনিয়তই কিন্তু বেড়ে চলছে। ঠাকুরগাঁও জেলার মাটি আবহাওয়া যেহেতু খুবই অনুকূল, কিছুটা অম্লীয়, যেটি এই সাইট্রাস জাতীয় ফলের জন্য আমরা বলি যে অনুকূল, সেটি কিন্তু আমাদের সেই সুবিধাগুলো রয়েছে। কমলা বাগানগুলো ঘুরে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। বর্তমানে ঠাকুরগাঁও জেলায় 10 হেক্টর জমিতে কমলা চাষ করছেন 860 জন কৃষক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। শীতে বিপর্যস্ত অনেক এলাকার জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল, লোকসানের শঙ্কায় কৃষকরা। বিএনপির নেতৃত্বে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে, বললেন ওবায়দুল কাদের, সরকার পতনের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। মন্ত্রীদের হুঁশিয়ারি আর নানা উদ্যোগের পর কেজিতে 2-3 টাকা কমেছে চালের দাম, নিম্নমুখী শীতের সবজির দামও। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।